5 মিনিট পরে চলে যাবা। হ্যাঁ শোনাই দিগ, আমরা বৃন্দাবন থেকে এসে তোমার বাড়ি থেকে এইটুকু আসতে পারছো না, বসো তুমিও বসো, 5 মিনিট পরে যাও। শোনো এখানে বলছে জীব জাগো জাগো, তুমি কত কতদিন মোহন নিদ্রাতে শুয়ে থাকবে? বলে কেন? বলে ভজিব বলিয়া এসে সংসার ভিতর, তুমি যখন এই সংসার এসো কি বলে এসো ঠাকুরকে? এই জন্য বলে না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়া বদ্ধ হইয়া প্রেখ সমহাইনো, তাই না? এই জন্য বলছেন কৃষ্ণ ভজিবার তরে সংসার আইনো। এই জন্য ভগবান কপিল দেব তিনি মাতা দেহতকে কথা বলছেন, বলে মা যখন মায়ের পেটে যখন জীব আসে, ঠাকুর নিজে বলছে মায়ের পেটে যখন জীব আসে, বলে মা মায়ের পেটে জীব আসা মানে কি? নরকে আসা। তিনি বলছেন নরকে আসা, বলে কেন? বলে মায়ের পেটে আর কি আছে? ওই পরিশ্রা পায়খানা, হ্যাঁ আর পুজ রক্ত ছাড়ার কিন্তু আছে? যখন তোর বাচ্চা জন্ম হয় কি বের হয়? ওইগুলো তো বের হয়, মাথা হেট করে পা উপর করে আসে মা জীব, হ্যাঁ তার মধ্যে এত কষ্ট কল্পনা করতে পারবো না। যদি আজকে রসগোল্লা খেয়েছেন না পায়েস আর না খেয়েছেন, কালকে কি কি হয়ে বেরিয়ে যাচ্ছে? পায়খানা হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে পেটের মধ্যে এত গরম, এই পেট এত গরম আছে, আজকে রসগোল্লা কালকে পায়খানা হয়ে বেরিয়ে যাচ্ছে, এত গরম। বলে মা পেটে আসা মানে নরকে আসা সমান। যখন তার 7 মাস হয়ে যায় তখন তার পূর্ব পূর্ব জন্মের ইতিহাস তার মনে হয় আসে, আমি পূর্ব জন্মে আমি কত পাপ কর্ম করে এই টাকা পয়সা কামাই কামিয়েছিলাম, যে পুত্র পরিবার ধরে আমি ভরণ পোষণ করছি, ওরা কোথায়? কোথায় ও পতি, কোথায় ও পত্নী, কোথায় ও ছেলে মেয়ে? এখান তো কেউ নেই, এখান তো কর্মের ফল আমাকে একা নিতে হচ্ছে। তখন ঠাকুরকে বলে হে ঠাকুর, আমি বুঝতে পেরেছি সংসার কেউ কারণ, এটা হলো কেবল কেবল এটা হলো মতলবের সংসার, স্বার্থের সংসার, সংসারে ভালোবাসা নেই, বুঝতে পারছেন তো? এখানে প্রেম নেই, এখানে শুধু ঈর্ষা দ্বেষ কলহ ছাড়া কিছু, স্বার্থ ছাড়া কিছু নেই এই সংসারে। তোমার যত ভালোবাসা, মুসলমানের মুরগি পোষা, কেন মুসলমানটা মুরগি পোষে? ওকে কেটে ভালো করে খাবো, এই সংসার যে ভালোবাসাটা না, বলে মুসলমানের মুরগি পোষার মতো, বুঝতে পারছেন তো? এই জন্য তার সমস্ত তার পূর্ব ইতিহাস মনে আসে। তখন ঠাকুরকে ডাকে, ঠাকুর আমাকে এই নরক থেকে বের কর। তখন ঠাকুর দর্শন দিই, বলে বলো এইবার তোমাকে যদি বের করি জন্ম দেই তুমি কি করবা, কি করবে? তখন আমরা ঠাকুরকে বলি, ঠাকুর একবার যদি আমাকে জন্ম দিও আমি প্রতিজ্ঞা করছি আমার এই মায়া সংসার মধ্যে আর ঢুকবো না, সারাদিন তোমার নাম নেব, তোমার ভজন করবো। বলে তুমি যদি ভুলে যাও, বলে ভুলবো না একদম, বলে তুমি যদি ভুলে যাও না আমি মাঝখানে গুরু বৈষ্ণব রূপে এসে তোমাকে মনে করাবো, তুমি কি বলে এসিলে ভজন করতে, বলে এসিলে না কত সময় টিভি দেখছো, কত সময় গল্পর আড্ডা মারছো, কত সময় স্মার্টফোন দেখছো, কত সময় বসে এদিকে ওদিকে কথা বলছো, কত সময় গোবিন্দের ভজন করছো, আমি এসে সাধু গুরু বৈষ্ণব রূপে তোমাকে বলে যাবো। বলে ঠাকুর যদি একবার বলে যাও না আর সারাদিন তোমার নাম নেব, সারাদিন তোমার নাম নেব, বুঝতে পারছেন তো? এই জন্য সাধু গুরু বৈষ্ণব কিসের জন্য এসছে আমাদের ঘরে, আমাদের সেই কথাকে স্মরণ করে দেওয়ার জন্য। তুমি গোবিন্দের কাছে কি বলে এসেছিলে, ভজন করতে এসেছিলে না, তুমি কি করছো? তখন ঠাকুর বলছে দেখো তুমি যদি ভুলে যাও না মাঝে মাঝে না আমি তোমাকে চেতাবনী দেবো, ওয়ার্নিং দেবো। বলে কি ওয়ার্নিং দিবে? বলে যখন একটি চুল পেকে যাবে না, প্রথম ওয়ার্নিং, আবার ধ্যান দিয়ে দেখিবেন যখন চুল পাকে না এই কানের এইখান থেকে চুল পাকে, মানে কানে একটা বেল দিয়ে দিল। বলে কি গো তুমি বলে এসেছিলে ভজন করবে, কতটু সময় ভজন করছো, এ মায়ার মধ্যে কত সময় জেগে আছো? হ্যাঁ তখন যে চুল একটা চুল পেকে যায় মানে কি করে চুলটাকে উপড়ি দিই, বলে আমাকে বুড়ো বুড়ো বেড়া আছো, আমার ঘরে কিছু হয়নি। তখন দ্বিতীয় চুল পেকে যায় সেটা উপড়ি, তৃতীয় চুল পেকে যায়, আর যখন খিচড়ি হয়ে যায় না তখন মেহেন্দি রং গেলে আমার রং করে দিই, রং করে দিই না, হ্যাঁ বলে আমার কিছু হয়নি। এখন ভগবান বলছে তোমাকে দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় চেতাবনী দেবো। বলে কি? বলে চক্ষুর মধ্যে তখন দেখা না একটু কম দিতে আরম্ভ করে, তারপরে ভালো চশমা লাগে। বলে তৃতীয় বার নাকি দেবো। বলে কি দিবে? বলে যে হাসছো না, একটা দাঁত ভাঙতে আরম্ভ করবো, তোমার দাঁত ভাঙতে আরম্ভ করবো, আবার সেই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত লাগিয়ে দিয়ে আবার হাসতে আরম্ভ করি। বলে আমার কিছু হয়নি,
এখন আমার কিছু হয়নি, বলে তোমাকে ফোর থু আর নিকে দেবো, বলে কি দিবে, বলে দু পা থেকে তিন পা করে দেবো, মানে কি লাঠি নিয়ে ধরতে, লাঠি নিয়ে চালতে হাঁটতে আরম্ভ করবে, লাঠি লাঠি ধরতে হবে, বুঝতে পারছো, লাঠি ধরতে হবে। তখন বলছে তোমাকে আর পঞ্চম আর্নিক দেব না, বল হরি হরি বল, বাস জন্ম চলে যাবে। দেখবেন যখন বল হরি হরি বল করে নিয়ে যায়, মানে কি আমাদের ওইদিকে না কি বলে জানে তো, রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বা জুটা, ওইদিকে আমাদের বলে, মানে কি কাকে বলছে, যে উপরে শুয়ে আছে ওই যে মরে গেছে পুড়তে নিয়ে যাচ্ছে, বলে জীবনে যতটুকু তুমি গোবিন্দের নাম নিয়েছ, জীবনে যতটুকু তুমি কৃষ্ণের নাম নিয়েছ, এখন ওইটাই তোমার সঙ্গে যাচ্ছে, ইয়ে ছাড়া তুমি সংসারে যা কিছু করেছ, একটা ছুঁচো সুত ও তোমার সঙ্গে এখান থেকে যাচ্ছে না, যে পত্নীকে বিয়ে করছো কেঁদে কেঁদে দরজা বন্ধ যাবে, তার আগেও যাবে না তোমার সঙ্গে, যে পরিবার যাকে বানিয়েছ গেলে তারা শ্মশান পর্যন্ত যাবে, শ্মশানের আগে ওরা কেউ তোমার সঙ্গে যাবে না, যদি কিছু যায় যতটুকু তুমি গোবিন্দ আর গ্রামের নাম নিয়েছো ওইটাকে যাবে, আর জগতে তোমার সঙ্গে কিছুই যাবে না। এই জন্য এই জিনিসটাকে কাকে শোনাচ্ছে, ওই উপর যে শুয়ে আছে, তারপরে কি করে যায় না, যখন একটা লোককে নিয়ে যায়, যখন মরি যায়, ওই যখন চারজন ব্যক্তি কাঁধে নিয়ে যায় না, দেখবেন ওর হাত পা গুলো তো বেঁধে দিয়ে, আর মাথায় তো একটা বালিশ রেখেছে, দেখেছে নাকি না, হাত পা গুলো বেঁধে দিয়ে আর মাথার কাছে একটা বালিশ রেখে দিয়ে, তাকে কি বলে, বল হরি হরি বল, মানে কি বলে, সারা জীবন তো হরি বল বললে না, এ কি কথা বলছো, ওইদিকে এদিকে দেখো, বলে সারা জীবন তো তুমি হরি বল বললে না, আরে এখন তো একটু হরি বল বল, এখন তো একটু হরি বল বল, তবে তো তোমার কল্যাণ হবে, কিন্তু দেখো না হাত পা গুলো বাঁধা থাকে, মাথা তো বালিশের মধ্যে থাকে আর মাথাটা না এরকম নাড়ে, বলে একবার হরি বল বল, বলবো না আমি হরি বল আর বলবো না, গোবিন্দের নাম আর নেব না, সে মাথাটা নাড়া থাকে, বলে গোবিন্দের নাম এরপরে যে এখনো নেবে না, মরি গেছে তবু মারি মারে, বলে না, বলে চলো দেখাচ্ছি তোমাকে, কোথায় শ্মশানে নিয়ে যায়, ওই আবার কাঠ সাজায়, ওই কাঠ সাজিয়ে ওর উপরে শুয়ে দিয়ে, বলে আরে এখন তো হরি বল, কমসে কম এখন তো গোবিন্দের নাম নিয়ে উদ্ধার হয়ে যাবে, বলে না নেব না, বলে না নিলে না তোমার মুখে আগুন, মুখাগুন দিয়ে না ছেলে মুখে আগুন দিয়ে না, কেন মুখে আগুন দিয়ে জানেন, বলে ভগবান তোমাকে এই মানব শরীরে 84 লক্ষ জন্ম করে দিয়েছিল, সারা জীবন তো আবল তাবল বললে, ভগবান গোবিন্দের নাম নিলে না, যে মুখে তুমি গোবিন্দের নাম না নিয়ে নেই ওর মুখে আগুন দিচ্ছে, এই জন্য আগুন দিয়ে, কিন্তু আমাদের বৈষ্ণব জগতে মুখে কেউ আগুন দিয়ে না, আগুনটা কোথায় দিয়ে, পায়ে দিয়ে, পায়ের মধ্যে দিয়ে, বলে কেন, পায়ে অগ্নি হলো দেবতা, অগ্নি হলো দেবতা, সে দেবতা ও সাধুর চরণকে পুজো করে, বলে তোমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি এই মানব জন্ম পিয়ে গোবিন্দের নাম নিয়েছ, এই জন্য অগ্নি ও তোমার চরণকে পুজো করেছে, বুঝতে পারছেন তো, এই জন্য এই জন্য মহাপ্রভু এখানে কি বলছেন, বলে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি, এখানে তোমাদের জন্য ভালো ঔষধ নিয়ে আসি, বলে কি, বলে হরি নাম নিয়ে আসি, এই হরি নামটুকু তুমি গ্রহণ করো, এর দ্বারা তুমি মায়াকে ছেদন করতিনি, তুমি আমার কাছে তুমি আসতে পারবে, হ্যাঁ, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি, বুঝতে পারছেন তো, এখানে ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া, ভক্তিম ঠাকুর পদকর্তা বলছেন, এই জন্য আমি কি করছি, মহাপুরুষ থেকে সেই নামটুকু গ্রহণ করছি, ওই নামটুকু গ্রহণ করলে তোমার জীবন ধন্য হয়ে যায়, বুঝতে পারছেন তো, এই জন্য আমি তোমাদের একটা মালা দেব জপ করার জন্য, চৈতন্য মহাপুরুর নাম শুনেছ, কারা কারা শুনেছ, হাত তুলে কে চৈতন্য মহাপুরুর নাম শুনেছ, শুনেছ না, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য নাম তো জানো, নিতাই গৌর, একদিন মহাপ্রভুকে ভালো শিক্ষা দিলে, মহাপ্রভুকে নিমন্ত্রণ দিতে এসে ভক্তরা, বলে আমাদের বাড়িতে তুমি ভোজন করবে, বলে না আমি সবাই বাড়িতে ভোজন করবো না, বলে প্রভু কার বাড়িতে ভোজন করবে, বলে যদি কেউ লক্ষ্যপতি হয়, তখন কার লক্ষ্যপতি, আজ থেকে 550 বছর আগে, লক্ষ্যপতি অর্থ হলো যার বাড়িতে 1 লাখ স্বর্ণ মোহর থাকবে, তখন 1 টাকা হলো স্বর্ণের মোহর, হ্যাঁ, বলে যার বাড়িতে 1 লাখ স্বর্ণ মোহর থাকবে ওর বাড়িতে আমি ভোজন করবো, ভক্তরা তো দুঃখী হয়ে গেছে, বলে প্রভু আমি তো কখনো লক্ষ্যপতি হতেই পারবো না, আমার বাড়িতে এত টাকাই নেই, 100 টাকাও নেই,
তা আমার বাড়িতে কি তুমি ভোজন করবে না? কারণ মহাপ্রভু বললেন জানো প্রকৃত লক্ষ্যপতি কে? বলে কে? বলে প্রত্যেক জিনি জিনি 1,00,000 ঠাকুরের নাম জপ করে তিনি হলেন প্রকৃত লক্ষ্যপতি। যেদিন 1,00,000 ঠাকুরের নাম জপ করে, বুঝতে পারছো? এদিকে আমার দিকে তাকাও, লক্ষ্যপতি কি করে হবে? মহাপ্রভু তিনি বলছে, হ্যাঁ অমিতাভ বচ্চনের নাম শুনেছ? কিছুদিন আগে টিভিতে আসতো কোন বনেগা করোড়পতি, কোন বনেগা করোড়পতি, কে করোড়পতি হবে? এখানে মহাপ্রভু বলছেন কে লক্ষ্যপতি হতে চান, দেখুন লক্ষ্যপতি কি করে হবে। যেরকম এই মালাটা আছে না, এই মালার মধ্যে যেরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার সঙ্গে বলো সবাই, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলে একটা মালা যায়, হ্যাঁ একটা গুটি। তারপরে হরে কৃষ্ণ বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হ্যাঁ দুটো যাবে। করতে করতে যখন এখানে শেষ হয়ে যাবে, এখানে মনে রাখো যখন শেষ হয়ে যাবে এই আঙ্গুলটা পার করতে নেই, এটা পার করতে নেই, কারণ এটা রাধা কৃষ্ণের স্বরূপ, ইয়ে এক একটা গোপী স্বরূপ, মানে রাধা কৃষ্ণকে মাঝখানে রেখে তারা রাসলীলা করছে, এটা পার করতে নেই, আবার এইদিকে ঘুরে নিতে হয়, হ্যাঁ ঘুরে নিবে। দেখুন 1,00,000 কি করে হচ্ছে, যেরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কতবার হলো? 16 বার, 16 নাম 32 অক্ষর। যদি এই মালাকে যদি 16 রাউন্ড আপনি করে দিয়েছেন, হিসাব তো হচ্ছে 25,000 তুমি নাম করলে। তুমি 64 মালা করে নিলে না, বলে 64 মালা করলে না, আজকে কি হলো তোমার নামে ব্যাংকতে 1,00,000 টাকা তোমার নামে ফিক্সড ডিপোজিট হয়ে গেল। বলে আমি সুদ কত পাবো? সুদ কত পাবো? বলে আজকে তুমি যদি 1,00,000 নাম করেছো, কালকে তুমি 1,25,000 মানে 1,25,000 টাকা কালকে তুমি পাবে। আর 4 দিনে তো 2,00,000, কত 4 দিনে 2,00,000 তুমি হয়ে যাবে। এই ধনটা এত তাড়াতাড়ি বাড়ে, আর এই ধনটা কিরকম? বলে চোর নেই লেবে লুটে নেই যাবে, দিন দিন বাড়তে সবাই। যদি এই ধনটা যদি বাপ যদি রোজগার করে স্ত্রী নিতে পারবে না, স্ত্রী রোজগার করলে পতি নিতে পারবে না, পতি রোজগার করলে মেয়ে নিতে পারবে না, যে এটা রোজগার করবে ওই কেবল ওর মালিক হবে, বুঝতে পারছেন তো? এর মালিক আর কেউ হবে না, তুমি তার মালিক হবে। আর আগের জন্মে এইটা তুমি পূর্ণরূপে এটা পাবে, তোমার এটা কেউ অধিকার হবে না। তুমি যদি সারা জীবন তুমি সংসার করতে করতে বাড়ি ঘর দ্বার বানিয়ে সারা দুনিয়া করেছো, কিন্তু চোখ বন্ধ হলে তার থেকে ছুঁই সুতো তোমার সঙ্গে যাবে না। যতটুকু তুমি এই গোবিন্দের নাম জপ করবে ওই ধনটাই তোমার সঙ্গে যাবে, বুঝতে পারছেন তো? এই জন্য তোমাদের একটা মালা দিয়ে যাবো, ঠিক আছে? তোমরা এই মালাতে না হরিনাম করবে। দেখুন এর মধ্যে আছে হরে কৃষ্ণ, হরে মানে কি? এর দুটো অর্থ হলো, হরে অর্থ হলো রাধা রানী, কৃষ্ণের মন প্রাণ চিত্তকে যিনি চুরি করে এই জন্য ওনার নাম হরা, হরা থেকে হরে, কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ একটি সাধারণ অর্থ, হ্যাঁ না এটা বিশেষ অর্থ। সাধারণ অর্থ কি? হরে অর্থ হলো আমাদের জীবনের যত দুঃখ কষ্ট গুলো আছে যিনি হরণ করে নেয়, এই জন্য ওর নাম হচ্ছে হরি। হরি মানে কি? আমাদের সমস্ত দুঃখ কষ্টকে যিনি হরণ করে দিয়ে। কৃষ্ণ মানে কি? আমাদের মন দেখবেন খুব চঞ্চল, কখনো কখনো মানে শান্তি সুখ পাওয়া যায় না, সবকিছু আছে মানে শান্তি নেই। কৃষ্ণ মানে কি? ক্রি অর্থ হলো আকর্ষণ করা, সব মানে আনন্দ দেওয়া। যদি কেউ এই কৃষ্ণ নাম জপ করে, যদি তোমার মনটা অশান্ত থাকে তোমার মনটা শান্তি পাবে, মনটা তুমি শান্তি পাবে, বুঝতে পারছো তো? বলে রাম মানে কি? বলে জীবনে যিনি আরাম দিবে, কি দিবেন? জীবন মানে আরাম। বলুন আমরা সংসার কি চাই? এটা তো চাই যাতে পাপ দূর হয়ে যায়, যে চঞ্চল মন যাতে শান্তি পায়, জীবনে যাতে সুখ শান্তি পায়, এটা তো চাই না? কি চাই? কিছু চাই না, কিন্তু এই নামটুকু করলে না এই জিনিসগুলো পাবে, দুঃখ দূর যাবে মানে শান্তি পাবো সুখ পাবো, বুঝতে পারছেন তো? এই জন্য এই হরিনাম মহাপ্রভু বললেন এই হরিনাম টু করলে পরে জীবনে সর্বসিদ্ধি পাবে, যা কিছু চাইবে এই হরিনাম থেকে সমস্ত কিছু তুমি হরিনাম থেকে পেতে পারবে, ঠিক আছে মায়েরা? এই জন্য তোমাদের একটা মালা দেবো, আমরা যে মালা দু ভাবে দিই, এক ভাবে হলো যদি সম্পূর্ণ কেউ নিরামিষী হয়ে যায় তখন তাকে তুলসী মালা দেই গলার মধ্যে মালা দেই, যদি কেউ সম্পূর্ণ নিরামিষী হয়ে যায়, যদি কেউ বলে আমি একসঙ্গে নিরামিষ তো হতে পারবো না, ধীরে 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 হবো, তখন তাদেরকে আমরা একটা নিমের মালা দিই,
হ্যাঁ, এই নিমের যে মালা দিই তাকে সেটা প্র্যাকটিস করার জন্য দেই। এই হরিনাম টু করলে কি হবে দেখবেন, যতটুকু তুমি হরিনাম করবে তত তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, মন থেকে নিজে থেকে সব খারাপ জিনিসগুলো বেরিয়ে যাবে, সবগুলো নিজে থেকে। এই জন্য ভগবানের নাম জপ করলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে, বুঝতে পারছেন তো? এই জন্য আপনি তোমাদেরকে একটা মালা দেব, তোমার মালা গুলো নিয়ে জপ করবে, এটা বন্ধ করে দেব। হ্যাঁ ঠিক আছে, কে মালা জপ করে।